গণেশ পুজো দেওয়া হয়ে গেছে, বিভৎস গরম, আর এখানে দাঁড়ানো যাচ্ছে না, ওই যে সাদা মার্ক, এই মার্কে করে সবাই হাঁটছে। কেমন দেখে মুখে জল চলে এসছে, সকাল থেকে কিছু খাইনি, চলো চটপট শুরু করি। দক্ষিণেশ্বরের কচুরির একটা অন্যরকম ব্যাপার আছে। গাছ মাছ সব নাড়িয়ে দিয়েছে তো, ঠিক আছে, তো পুরো ভেঙে চলে গেছে। বৃষ্টির আওয়াজ এখনো, ওই দেখো বাবা মিট চমকাচ্ছে। হে গাইজ, হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 8টা। 8টার সময় ঘুম থেকে উঠলাম। আমাদের অ্যাকচুয়ালি কালকে ঘুরতে যাওয়ার একটা প্রোগ্রাম ছিল, কালকে সানডে। তো আমরা ভেবেছিলাম কালকে একটু নন্দনে যাব, নন্দনে গিয়ে একটু বই টই দেখবো। তো বলছে ওর কালকে হবে না, ও বললো যে আজকে যদি মানে যাওয়া যায় তাহলে ওর একটু সুবিধা হয়। আমি ভাবলাম যে শনিবার মানে বই দেখতে যেতে খুব একটা মন চাইছে না আজকে, তো কী করবো কী করবো ভাবলাম। তাহলে আমারই মাথা থেকে বেরালো যে যাই মা কালীর কাছে একটু পুজো দিয়ে আসি, একটু দর্শন করে আসি। আমরা তো সেই গেছিলাম আগের বছর, তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করেছিলাম আমাদের অ্যানিভার্সারির দিন, আর তারপরে আর যাওয়া হয়েছে কি না ঠিক মাথায় আসছে না। তো যাই হোক, যেতে ইচ্ছা করেছে আজকে শনিবার, এমনিতেও ভালো একটা দিন। তো ঘুম থেকে উঠে গেলাম তাড়াতাড়ি, আর তাড়াতাড়ি হয়তো আমার কাছে লেট হয়তো তোমাদের কাছে হতে পারে, যাই হোক 8টা মানে আমার কাছে অনেক তাড়াতাড়ি। স্নান টান সেরে ঘরের পুজো টুজো সমস্ত কিছু দিয়ে তারপরে রেডি হয়ে বেরাবো। তো চলো এক এক করে কাজগুলো সারি, আর রিজু এখন ওয়াশরুমে আছে, এসে ও একটু চা টা খাবে, ওকে একটু চা করে দেবো। আমি কিছু খাবো না আজকে, না খেয়ে যাবো মায়ের কাছে যখন যাচ্ছি, আর ঘুম থেকে উঠে যখন যাওয়ার সুযোগ হয়েছে তাহলে না খেয়ে গিয়ে একেবারে পুজো টুজো দিই। ওখানে গিয়ে নয় ওই দক্ষিণেশ্বরের স্পেশাল কচুরি, সেটা তো সবসময় পাওয়া যায় না, তো সেটাই আজকে খাওয়া যাবে। আজকের মতো ব্লগটা শুরু করি, আর দেখতে থাকো আজকে সারাদিন কী কী করছি। চলো আজকে দিনটা শুরু করা যাক। আজকে সাজুগুজু করে তোমাদেরকে দেখাতে পারলাম না, এত লেট হয়ে গেছে, রিজু নিচে দাঁড়িয়ে আছে বাইক নিয়ে। গাইজ, এই রোদে বেরানোটা খুবই চাপের, বাইকের সিট আমাদের বীভৎস গরম হয়ে গেছে, বসতে পারছি না কেন যে বেরালাম এই রোদে। ফাইনালি গাইজ চলে আসলাম, এই পড়ে যাচ্ছিলাম এক্ষুনি। তো আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে, আর এখন আমরা ব্যাগপত্র যা যা আছে সমস্ত কিছু জমা দিয়ে দেবো, পুজো দিয়ে আসি তারপর কথা বলছি। গাইজ পুজো দেওয়া হয়ে গেছে, বীভৎস গরম, আর এখানে দাঁড়ানো যাচ্ছে না, ওই যে সাদা মার্ক, এই মার্কে করে সবাই হাঁটছে। এই টাইস বীভৎস গরম হয়ে গেছে, দৌড়াচ্ছে রিজু, দৌড়াচ্ছে দেখো, খুব গরম। আমরা পুজো দিয়ে এখন যেখান থেকে ডালা নিয়েছি সেখানে টাকা এখনো দেওয়া হয়নি, তো টাকা দিতে এসেছি। ছালটা উঠে গেছে আমার মনে হচ্ছে, পা রাখা যাচ্ছে না, লাস্টে রিজুর মোজাটা রিজু আমাকে দিয়েছে, পা ঝরে যাচ্ছে। অবস্থাটা দেখো একবার, আমার ব্যাগ নিয়ে দৌড়াচ্ছে, আর আমাকে মোজা দিয়ে দিয়েছে। কতদিন পর আসতে পারলাম, আবার কবে আসতে পারবো জানি না। পড়ে গেছে রিজু, যা যা যা, কতদিন পর আসলাম, একটু পিছনে আমার পিছনে টাটা।
আমি জুতো পরে নিয়েছি, রিজু জুতো পরছে। প্রচুর গরম আর তার মধ্যে ঢুকে গেছি, দেখলো পড়ে গেছে, ধুম করে পড়ে গেছে গঙ্গায়, পড়ে পড়ে ধুম করে তলিয়ে যাচ্ছিলাম, সাঁতার পাতা জানি না। ও বাড়ি থেকে ভেবে এসে স্নান করবে, স্নান করেনি বলে গঙ্গা আমাকে স্নান করিয়ে দিয়েছে। তার মধ্যে গাড়ির পার্কিং এর কাগজ হারিয়ে দিয়েছি, জলে পড়ে কাগজটা হারিয়ে দিয়েছে। প্রথমত এই যে ভিজে গেছি, ঠিক আছে দেখে নাও সাসপেন্স, এটা বলে ভিজে গঙ্গা জল, গঙ্গার জল ভর্তি কি পুরো ভিজে গেছি, গঙ্গা টেনে নিয়েছি। এত এই মোবাইলটা আনন্দ তোমার দিতে হবে, ঠিক আছে চলো এখন যাই দেখি কি বলে, কি বলে কি বলে ওরা। ওই যে এই যে গাড়ির যে একটা কাগজ দেয়, ওই কাগজটা হারিয়ে ফেলেছে, এখন জানি না কি হবে। আচ্ছা কি হচ্ছে আমাদের সাথে? ওদের এবার চলো গিয়ে ওদের কিছু জ্ঞান শুনতে হবে, দেখি জ্ঞান দেবে জ্ঞান, কি করে হারায়, কিভাবে হারায়, কি করে হারায়, কি একদম কোনো রেসপন্সিবিলিটি নেই আপনাদের। হ্যাঁ দিন 100 টাকা ফাইন দিন, পয়সা ওরে তো চলো। কটা বাজে? কটা বাজে? একটা বাজে, একটা। আমাদের আমরা হচ্ছি লাস্ট ব্যাচ, আমরাও পুজো দিলাম, এখন মন্দির বন্ধ হবে। বসে পড়েছি আমাদের সাবারিতে, পুরো ভিজে গেছি। কি গরম লাগছে যাক বাবা, কোনো প্রবলেম হলো না, আমি তো ভাবলাম কি না কি হয়ে যাবে। ধোসা ফোসা করছে লোকে, খাচ্ছে কি খাওয়া গরমের মধ্যে, ছাঁচ আর ধোসা। প্রচন্ড খিদেতে গেছে, এখন আমরা একটু কচুরি খাবো, কেমন দেখে মুখে জল চলে এসছে, সকাল থেকে কিছু খাইনি, চলো চটপট শুরু করি। দক্ষিণেশ্বরের কচুরির একটা অন্যরকম ব্যাপার আছে, খেতে খেতে কথা বলতে পারছিলাম না, এত খিদে পেয়ে গেছে। অন্যরকম একটা স্বাদ দক্ষিণেশ্বরের কচুরি, এটা কোথাও পাওয়া যাবে না, কি তাই তো? সেই ছোলার ডাল একদম একটা অথেন্টিক ব্যাপার, সেটা শুধু দক্ষিণেশ্বরে আসলেই পাওয়া যাবে। বাড়ি যাচ্ছি এখন, ঋতু পুরো ভিজে গেছে, শুধু ঘামে না, গঙ্গায় স্নানও করে নিয়েছে অর্ধেক স্নান, তা এখন চটপট বাড়ি যাচ্ছি। একটু বসার প্ল্যান ছিল, তারপর দেখলাম না বসে লাভ নেই, ঠান্ডা লেগে যাবে। আর আমি গঙ্গার জল নিয়েছি, আর গঙ্গার জলটা আমার ব্যাগ থেকে শুধু পড়ছে, আমরা 4 বছর আগেও দক্ষিণেশ্বরে এসে রিজু আর আমি কতক্ষণ ধরে বসে থাকতাম, মানে সেই শান্তি লাগতো বসে। আর এখন এই বসে যাবে না, এখানে এই তাড়াতাড়ি করো বেরিয়ে যাও, জুতো নেওয়া যাবে না, ফোন নেওয়া যাবে না, ব্যাগ নেওয়া যাবে না, একদিকে ভালো কিন্তু আরেকদিকে একটু বসে বসতে দেয় না, খুব প্রবলেম হয়। এত মানে আমরা নয় বাড়ির কাছাকাছি থাকি, যারা এত দূর থেকে আসে একটু দর্শন করতে, তারা তো হাঁপিয়ে যায়, তারা কিভাবে ওই নিচে বসেছিল, বসার জায়গাগুলোকে তুলে দিয়েছে, তারা একটু রেস্ট রেস্ট নেবে, সেগুলো পাচ্ছে না। আর মন্দিরের ভেতরে বসছে, সেখানে তো অত হাওয়া দেয় না, গাছের নিচে যেরকম আগে বসতাম সে বসার জায়গাটা ওরা তুলে দিয়েছে। মন্দিরের ভেতরে গিয়ে ঋতুর সাথে যে পুরোহিত, তার কথা কাটাকাটি লেগে গেছে। ও হচ্ছে ক্যাশ বাক্স করি না, যেখানে ক্যাশ বাক্সে টাকা দেয়, তো সেখানেই আর কি আমরা দক্ষিণেটা দিয়েছি, তো পুরোহিত মশাইয়ের হবে না, তার হাতেই দিতে হবে, ও ক্যাশ বাক্সে দিয়ে দিয়েছে। তো পুরোহিত মশাই বলছে যে আপনি বেশি জানেন, আপনি এখানে দিয়ে দিয়েছেন, ঠিক আছে আপনি দিয়েই দিন। তখন বলছে হ্যাঁ দাদা আমি গ্রাম থেকে এসেছি, তো আমি কিছু জানি না, আমি প্রণাম বাক্সের টাকা দেবো, যেটা যেই বলুক না কেন, আমি কেন ওদের পকেট ভরতে যাবো, আমি প্রণাম বাক্সের টাকা দেবো, মানে ধরে টাকা দেবো, মানে কাছে আসি মানে টাকা টাকা দিয়ে লাগবে, আমি কেন ওদের পেট ভরতে যাবো, ওদের পেট ভরানোর জন্য তো আছে মাইনে টাকা। রিজু আর আমার মা এরা এরা দুজনই যেখানেই যাবে, মানে একটু না একটু ক্যাশ অশান্তি লাগবেই লাগবে, মানে এরা হচ্ছে একদম মানে ঠিক কথা সঠিক কথা বলবে। এবার আজকালকার দিনে তো সবাই সঠিক কথা পছন্দ করে না,
যাই হোক আমরা রোডে উঠে গেছি, এখন কুমিটার মধ্যে বাড়ি পৌঁছে যাবো। বাড়ি কত বাজে? এখন ঢুকলাম, এখন বাজে কটা বাজে দেখতে পাচ্ছি না, দাঁড়ো দেড়টা বাজে। তো এখন আগে ফ্রেশ হবো, জামা কাপড় ছাড়বো, তারপর কথা বলছি। রিজু কি করছিস? প্রচন্ড টায়ার্ড লাগছে, এখন বিরিয়ানি খাবো পেট ভরে, আর তারপর ভাত ঘুম দেব। Much, much, much later. দুপুরবেলা বিরিয়ানি ফিরিয়ানি খেয়ে ঘুম দিয়েছি, প্রচণ্ড টায়ার্ড ছিলাম, প্রচণ্ড মানে প্রচণ্ডই টায়ার্ড ছিলাম। দুটো চোখের পাতা মানে কতক্ষণ এক করবো তাই ভাবছিলাম। দুজনে ঘুমিয়েছি, ওখানে রিজু বসে আছে, এমন ঘুম দিয়েছি। এখন বাজে সাড়ে ছটা শুরু উঠলাম, রাতে আর ঘুম হবে না। তো এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, তারপর পুজো দেবো। পুজো দিয়ে গেছিলাম সকালবেলা, সন্ধ্যা দেবো। তেমন আগে যাই হাত মুখটা ধুয়ে নিই, তারপর সন্ধ্যা টন্ধ্যা দেবো, দিয়ে চা খেতে খেতে কথা বলছি, চল। বলে বলে রিজুকে সব কাজ করাতে হয়। চাল কবে এনে রেখেছে, চালের ড্রামে ঢেলেই রাখছে না, এখন জোর করলাম তাই এখন ঢেলে রাখছে। একটু পরে তো আবার বেরিয়ে যাবে, তারপর তাকে আর খুঁজে পাওয়া যাবে না। খুব বৃষ্টি হচ্ছে বাবা, বৃষ্টি হচ্ছে আর আমার খুব ভয় লাগে। রিজু একটু বাইরে বেরিয়েছে, গাছগুলোর কী অবস্থা! এ মা, এটা হচ্ছে ওই তুলসী গাছ, মায়ের বাড়ি থেকে এনেছে একটা ছোট্ট চারা। গাছ মাছ সব নাড়িয়ে দিয়েছে, তো সেই গাছটা তো পুরো ভেঙে চলে গেছে। বৃষ্টির আওয়াজ এখনো, ওই দেখো বাবা মেঘ চমকাচ্ছে, ভয় লাগে আমার খুব মেঘ চমকালে। রিজু বাইরে বেরিয়েছে, কখন আসবে জানি না। একটু বাড়ির পিছনে একটু মেঘ চমকাচ্ছে। তো আজ ভিডিওটা এই অবধি রাখছি, আর বড়ো করছি না, মিষ্টি মিষ্টি হচ্ছে, আমার ভয় লাগছে। এখন দেখি রুটি ফুটি করবো, তারপর হালকা ফুলকা খেয়ে ঘুমিয়ে পড়বো। দুপুরবেলা তো বিরিয়ানি খেয়েছি, এখন আর ইচ্ছাও করছে না সেভাবে কিছু রান্না করতে। ঝড় বৃষ্টি হচ্ছে, যাই হোক। তো আজকের মতো টাটা, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ব্লগে।